আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্ল্ড এম ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমার কিছু শখের জিনিসগুলো দেখাবো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে দেখেন, এটা একটি টেবিল ম্যাট, আরো কিছু টেবিল ম্যাট আছে, এগুলো ছোট সাইজের। এই যে দেখাচ্ছি, আমার বাবুর জন্য প্রথমে একটি টুপি বানিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা অবশ্য, এই পুতুলটা অবশ্য একটু পরে আমি সেট করেছিলাম। এই যে দেখেন, এটা স্ট্রবেরি, এই যে দেখেন ছোট ছোট জুতাও তৈরি করেছিলাম, শখের বিষয় আর কি। তো এগুলো আসলে প্রথম হাতে ঘুরি আমার ফুপির কাছে, ওনার কাছ থেকেই খুশি কাটার কাজ শেখা, তারপরে আস্তে আস্তে এগুলো আমি বানানো শিখেছি। এখন অনেকজন আমার কাছে শিখতেও আসে, শিখাই তাদের আমি। তো আপনারাও যদি শিখতে চান তাহলে আমি আপনাদেরকেও শিখাবো, স্টেপ টু স্টেপ আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি তো একদম নতুন চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরো কিছু জিনিস দেখাচ্ছি, ওগুলো খুশি কাটার মধ্যে আসলে পড়ে না। এই যে সারপ্রাইজ বক্স, এটা আমি যখন ফার্স্ট শিখলাম তখন প্রথম এটাই বানিয়েছিলাম। দেখেন, অনেকগুলো লেয়ার আছে, আমার খুবই পছন্দের জিনিস এগুলো। দেখেন এখানে কিন্তু লেয়ার আছে, খেয়াল করে দেখবেন আপনারা। এই যে একটা, দুইটা, এই যে তিনটা লেয়ার। আরো বানিয়েছি, ওগুলো আমি বাবার বাসায় রেখে আসছি। আর এই যেটা হচ্ছে ছবি ফ্রেম বানিয়েছিলাম উলের সুতা দিয়ে, অবশ্য কোনো ছবি লাগানো হয়নি এখনো। একটি ফুল, যে কলম রাখা যায় এখানে, এটা হচ্ছে আমার অনেক অনেক শখের জিনিস। সিমেন্ট দিয়ে তৈরি টব, এটার জন্য ফুল বানাবো, আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। এই যে কিছু ফুল, এগুলো খুশি কাটার।
দেখেন এই যে ইউটিউব বানানো আপনাদের সাথে শেয়ার করব, এটার জন্য ফুল বানাবো। তো আমার এই শখের জিনিসগুলো আপনাদের সাথে খুব ইচ্ছে করছিল যে শেয়ার করি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গাছটা কিন্তু আমার খুব শখের, এই টপটি আমি নিজ হাতেই বানিয়েছি।